জনৈকা নাবালিকাকু বিবাহ করে জেল গলে যুবক। জনৈকা নাবালিকাকু বিবাহ করে জেল যাইছন্তি যুবক জনক। এভরি ঘটনা ঘটিছি যাজপুর জেলার। এই ঘটনার বিবাহ করিথিবা যুবককু পুলিশ গিরফ করেছে। নাবালিকার মা বরি থানার মাইসিরিয়া গ্রামের সত্যব্রত কর ও নাবালিকার অনিচ্ছ সত্ত্বে তাঁকু বিবাহ করেছিল। নাবালিকা জনক সেঠারে আট দিন রহিবা পরে কোনসি মতে লুচি পড়াই আসি বাইশিয়ারি সরপঞ্চ ঘর নিকটরে পৌঁছিলে। নাবালিকাকু দুজন যুবক দেখি বরি থানারে আনি ছাড়ি দেইথিলে। বরি পুলিশ নাবালিকাঠু সমস্ত ঘটনা শুনিবা পরে থানারে মামলা রুজু করি শিশু মঙ্গল অধিকারিণীক নিকটরে হাজির করিথিলে। আম পাখক বরি পুলিশ কল কলে 28 তারিখ দিন ঝিউকু রেস্কিউ করার পরে তো ঝিউ প্রডকশন হলা আমি জানিলু যে 19 তারিখ তার বাহাগর হয়েছি বাইশিরিয়া গাঁর সত্যব্রত কর তাঙ্ক সহিত বাহাগর হয়েছি বলি ও তার মা হি তাকু নিজে বাহাগর করেছি তা বাপা নাহান্তি সে গোটে তা বাপা জনে মারোয়াড়ি লোক থিলে যে কি আল্লাহাবাদরু বিলং করন্তি আহমেদাবাদরু বিলং করছন্তি তো তা বাপাঙ্কর করোনার ডেথ হয়েযাওয়া পরে সে ঝিউ আউ তা মা আউ গোটে সান ভাই সহ সে ওড়িশা আসিলে ওড়িশা আসিলা পরে এই যে আমার কলাখণ্ড বরি থানা অন্তর্গত সেইটি সে জনে লোককে ম্যারেজ করেছেন তো কলা পরে সে চাইলে যে ঝিউকে আমি বাহাগর করেদেলে আমার ডিউটি ওভর ঝিউকে আমি রখবানি পাখে তো এমতি করি বাহাগর করেদেলে বট সে ঝিউ নিজের মানে সাহস বলরে সে সেঠু নিজে রাতে রাতে 11:30 বেলে সে জায়গার পলাই আসিলা লুচিকি আসি গোটে মন্দিরের সে লুচিকি রয়েছিল এবং ভোর হল পরে সরপঞ্চ ঘর পাখে পৌঁছিছি সরপঞ্চ তাঙ্কর মানে প্রোটেকশন ভিতরে কিছু লোক আনিকি তাকু থানারে পিলাকু আনিকি জিমা দেইতিলে তারপরে পুলিশ আনিকি প্রোডকশন কলা বর্তমান কেস হয়েছি আন্ড পিলা অ্যারেস্ট হয়েকি অ্যারেস্ট হয়েছি তার চাইল্ড ম্যারেজ বি অ্যাক্ট লাগিছি অ্যান্ড পোক্সো বি লাগিছি সে ঝিউ তার ফ্যামিলি তার মানে যেতে জন সে ইনভলভ লে চাইল্ড ম্যারেজ অ্যাক্টরে আমার যেতে যে মানে রহবা কথা একিউজ সমস্ত সে একিউজ বলে কেসরে ইনভলভ করছেন বর্তমান তো সমস্ত নোটিশ যাইছে পিলা অ্যারেস্ট হয়েছি সে ঝিউ তো চাহুচি যে বর্তমান পাঠ পড়ি আগুক গোটে ডক্টর হওয়া তেমন আমি চাহিবু সব প্রকার সহযোগ করা যেমন সে পাঠ পড়ি তার ক্যারিয়র বনাও আতে মানে গোটে ভালো কামটে করছি যে অন্য মানে গোটে মানে এক্সাম্পল বি হব ইন্সপিরেসন হব সো দ্যাট অন্য ঝিউ মানে শিখবে যে নিজ সহ হওয়া অন্যায়ের কমিটি আমি প্রতিরোধ করা বিরোধ করা সে জাঁপারা যে এটা গোটে গলত হচ্ছে মো সাংরে তো সে সেটু নিজকে রক্ষা কলা তেমন মু চাহিবি যে সি অন্য মানি গোটে মেসেজ হো বলে পুয় ঘরর সমস্তে ঝিউ ঘরর তা মা বাপা যে বিলে প্লস ব্রাহ্মণ টেন্টওয়ালা আস্ত গেস্ট সমস্ত না নোটিস হয়েছি সেই তার মাউসি ঝিউর মাউসি ঝিউর মা যে বর্তমান যে বাহা হয়েছি সেই ফ্যামিলির লোক মানে এবার যে তার হাজবেন্ড তার ফ্যামিলির লোক মানে প্লস পুয় ঘরর লোক মানে সে সমস্তে ইনভলভ এতে পুয়র মামু ঘর হচ্ছে একচুয়ালি ঝিউর মা যেটি বাহা হয়েছে তাঁর নেবর পুয়র মামু ঘর সেটি তেমন সে প্রস্তাব পকাইছেন তো পুয়র মামু ঘর বি এতে সম্পৃক্ত পুয়র ভৌণী যিনি 68 ডিগ্রি আমার এটি বুড়াপোল পাখে সেইটি সে তাঁর ঘরে রাখিকি বাহাগর করেছেন তো ভৌণী ভিণেই বি সেটি ইনক্লুড অনেক ঝিউকু 15 বর্ষ পুয়কু তো 38 বর্ষ পুয় গোটে সর্ভিস করুছি বাহারে কোঠি চেন্নাইরে জব করছি। নাবালিকাকু জোর জবরদস্ত বিবাহ করিথিবা সত্যব্রত করকু পুলিশ গিরফ করি কোর্ট চালান করেছি। ମୁଁ ଜୟନ୍ତ ଗୋସ୍ୱାମୀ ଶିଶୁ ମଙ୍ଗଳ କମିଟିର ଜଣେ ସଦସ୍ୟ ଆପଣ ଦେଖନ୍ତୁ ଇଏ ଗୋଟେ ଦୃଷ୍ଟାନ୍ତମୂଳକ କାର୍ଯ୍ୟକ୍ରମ ଏଇ ଯେଉଁ ପିଲାଟି ନାବାଳିକା ଝିଅଟି ତାକୁ ତାର ମା କଳେ ବଳେ କୌଶଳରେ ତାକୁ ବାହାଘର ଦେବା ପାଇଁ ଚେଷ୍ଟା କରୁଥିଲା ଛୁଆଟିର ବୟସ ହେଉଛି ମାତ୍ର 15 ବର୍ଷ ଏବଂ ଯାହା ସହିତ ତା ବାହାଘର କରୁଥିଲା ଇଏ ଝିଅ ବି ତାକୁ ଜାଣେ ନାହିଁ ଗୋଟେ ନାବାଳିକା ଝିଅକୁ ଜୋର ଜବରଦସ୍ତି ତାକୁ ମୋଟିଭେଟେଡ଼ କରେଇକିନି ବାହାଘର କରିଦେଉଥିଲା ଏ ଝିଅ ତାର ସାହସିକତାର ପ୍ରଦର୍ଶନ କରିଛି
ନିଜେ କେମିତି ସେ ପରିସ୍ଥିତିରୁ ଉଦ୍ଧାର ପାଇବ ସେ ଚେଷ୍ଟା କରିକି ସେଠୁ ଖସିକି ପଳାଇ ଆସିଛି। ଯଦିଓ ତା ପୂର୍ବରୁ ସାତ ଆଠ ଦିନ ମଧ୍ୟରେ ସେ ଯେଉଁ ପିଲାକୁ ବାହା ହେଇଥିଲା ସେ ତା ସହିତ ଫିଜିକାଲ ରିଲେସନ୍ ମଧ୍ୟ ଚାରି ପାଞ୍ଚ ଥର ଖଣ୍ଡ ରଖିଛି, ଯେଉଁଟାକୁ ଇଏ ବିରକ୍ତ ହେଇଛି ଏବଂ ଗ୍ରହଣ କରିପାରିନି। ଶେଷରେ ଲୁଚିକି ସେ ପଳାଇ ଆସିକି ବାର୍ତ୍ତା ଦେଉଛି ଏହା ଯେ କୌଣସି ନାବାଳିକା କୌଣସି ପରିସ୍ଥିତିରେ ଘରର ଚାପରେ ବାହା ହେବା ଉଚିତ ନୁହେଁ ଯେପର୍ଯ୍ୟନ୍ତ ବିବାହ ବୟସ ନ ହୋଇଛି। ମୁଁ ତ ଭାବୁଛି ଆପଣମାନଙ୍କ ଜରିଆରେ ଇଏ ଗୋଟେ ନିଶ୍ଚିତ ଭାବରେ ଗୋଟେ ସୁନ୍ଦର ବାର୍ତ୍ତା ଯିବ ଯେ ଜଣେ ନାବାଳିକା ଝିଅ ପ୍ରତ୍ୟାଖ୍ୟାନ କରିଛି ଯେ ବାଲ୍ୟ ବିବାହକୁ, ଯିଏକି ମାନେ ସାରା ଜିଲ୍ଲା ପ୍ରଶାସନ ଏବଂ ରାଜ୍ୟ ପ୍ରଶାସନ ତାକୁ ତାରିଫ କରିବା ଦରକାର ଏବଂ ଆମେ ଆମ ଶିଶୁମଙ୍ଗଳ କମିଟି ପକ୍ଷରୁ ତାର ଉପଯୁକ୍ତ ଶିକ୍ଷା ବ୍ୟବସ୍ଥା ଆମେ କରିବୁ। କାରଣ ପିଲାଟି ଭିତରେ ଯଥେଷ୍ଟ ସ୍ୱପ୍ନ ଉଙ୍କି ମାରୁଛି, ସେ କେମିତି ଭବିଷ୍ୟତରେ ଜଣେ ଭଲ ଷ୍ଟୁଡେଣ୍ଟ ହୋଇପାରିବ, ଡାକ୍ତର ହେବା ପାଇଁ ତାର ଇଚ୍ଛା ଅଛି, କିନ୍ତୁ ଦେଖନ୍ତୁ କିଭଳି ଭାବରେ ତା'ର ମୌଳି ଯାଉଥିଲା ତା'ର ସ୍ୱପ୍ନ। ତା ସ୍ୱପ୍ନକୁ ପୁଣି ଥରେ ଆମେ ସଂଯୋଜିତ କରି ତାକୁ ମଣିଷ କରି ଠିଆ କରିପାରିଲେ ତାହା ହିଁ ହେବ ଗୋଟେ ଶ୍ରେଷ୍ଠ ଉଦାହରଣ। ମୋ ନାଁ କମଳା ସାହୁ, ଲଳିତେଶ୍ୱରର ପରେ ଜାଗୃତି ଗୃହ ଟୁର ମୁଁ ସୁପରିଟେଣ୍ଡେଣ୍ଟ। ବରୀ ପୋଲିସ ଦ୍ୱାରା ରେସ୍କ୍ୟୁ ହେଲା ପରେ ଆମେ CWC ମାଧ୍ୟମରେ ତାକୁ ରଖିଛୁ। ବର୍ତ୍ତମାନ ତାକୁ କାଉନସେଲିଂ ମାଧ୍ୟମରେ ଜାଣିଲୁ ଯେ ସିଏ ପାଠ ପଢ଼ିବାକୁ ତା'ର ଇଚ୍ଛା, ଆଉ ସିଏ ମାନେ ଭଲ ପାଇବା ବାହା ହେବା ଏସବୁ ମୋଟିଭରେ ତା'ର ନାହିଁ, କିନ୍ତୁ ଘର ଲୋକ ତାକୁ ପ୍ରେସର କରିକିରି ତା ମାଆ ଆଉ ଏତେ କମ୍ ବୟସ 16 ବର୍ଷର ଝିଅକୁ ବାହାଘର କରିଦେଇଥିଲା। ସିଏ ପୁରା ସେଥିପାଇଁ ପୁରା ବହୁତ ଭାଙ୍ଗି ପଡ଼ିଛି, ଆଉ ବର୍ତ୍ତମାନ ସେ ଫିଲ୍ କରୁଛି କେମିତି ମୁଁ ଭଲରେ ରହିବି, ସ୍ନେହ ମମତାରୁ ପୁରା ବଞ୍ଚିତ। ଏଠି ଟିକିଏ ଭଲ ସ୍ନେହ ମମତା ପାଇ କେମିତି ଆଗକୁ ହେବ, ତା'ର ମନର କଥା କହିଲା ଯେ ମୁଁ ଡକ୍ଟର ହେବି, ଆଗକୁ ଡକ୍ଟର ହେଇକି ଭଲ ମଣିଷ ହେଇକିରି ଦୁନିଆରେ ବଞ୍ଚିବାକୁ ଚାହୁଁଛି। ଯାଜପୁରରୁ ଆନନ୍ଦ ଚନ୍ଦ୍ର ସାହୁଙ୍କ ରିପୋର୍ଟ, ଏ ଓଡ଼ିଶା। We'll be right back।